হাই বন্ধুরা, এখন উঠলাম। দাদা ভাই কখন চলে গেছে, সকালে রুটি করেছিলাম আর আলু তরকারি করেছিলাম, খেয়ে বেরিয়ে গেছিলো। আমি দুটো খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি। দেখো দাদা ভাই ঘরেতে নেই, এখন উঠলাম। এখন বাজে 1:10, এখনো রান্না হয়নি। কি রান্না করা যায় না, ফ্রিজে কি আছে চলো দেখি তো। কিছু নেই মনে হয় না, লাইটটা অফ করি। লাইটটা অফ করলাম। বাবা দেখো মেঘ করেছে হালকা হালকা, দেখো ফ্রিজে কি কি আছে। কিছুই নেই, ভিন্ডি আছে, উচ্ছে আছে, পটল আছে, আম আছে, মানে পাকাম। আর একটা চিনি এসেছিল। বাবা আমার বর দেখা চালটা ভিজিয়ে গেছে বন্ধু, চালটা ভিজিয়ে দিয়েছে। তো চলো সোয়াবিন নিয়ে, সোয়াবিন কষা করে যেভাবে তো ভাড়া থাকি, মালিকের মুদিখানা দোকান আছে ওখান থেকে টুকটাক কিছু নিয়ে আসি। চলো আমি তো এমন বড়লোক নয়, এই দিন আনা দিন খাওয়া, একটু সোয়াবিন নিয়ে আসি। তো দিয়ে দিই, আমি মনে কিছু তো হয়েছে হয়তো, আমি একটু সোয়াবিন নিয়ে আসি। হ্যাঁ একটু সোয়াবিন, আমি সোয়াবিন মাংসের মতো কষা কষা করবো। সবাই রান্নায় ব্যস্ত। এটা হচ্ছে মালিকের ঘর, আমাদের মালিক থাকে। সোয়াবিন নিয়ে আসি একটা। ওই ভালো ভাড়াটা তো কত নেয়, কত নেয় ভাড়াটা? ওই ভাড়াটা দাও, একটু সোয়াবিন করবো, একটু তোমার জামাই বেরিয়ে দেখার জন্য একটু কষা কষা করে। কাকা যেতে গেছে নাকি, মাছ নিয়ে এসছো? আর 5 টাকা শুকনো না দিদি, সূর্য মালিকের ঘর দেখলো বন্ধুরা, সোয়াবিন কষা করে। যেহেতু রাস্তা যাওয়ার, চলো এটা হচ্ছে সব ঘর ভাড়াগুলো, সব অনেক কটা ঘর আছে এখানে, সব বেড দেখো বলুন। কি বললো, এই দেখো আমাদের রাস্তা, মেন রাস্তাটা আমাদের, দেখতে পাচ্ছ বন্ধুরা? তাহলে ভাড়া বাড়ি থাকি, কোনো জায়গা জমি কিনতে পারিনি, এইভাবেই চলছে। তো বন্ধুরা চলো রান্না করি।